हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू शुभजीत एकेडमी। तो আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর WBJI তে प्रीवियस ইয়ার क्वेश्चन সলভ করছিলাম। এটা আমাদের পার্ট 5, ঠিক আছে। क्वेश्चन নাম্বার 36 থেকে হবে। দেখো क्वेश्चन নাম্বার 36 কি বলছে। তো क्वेश्चन নাম্বার 36 বলে দিয়েছে, অ্যাপ্লাইং ল্যাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম ফর এ সুইটেবল ফাংশন f(x) ইন ইন্টারভেল a হচ্ছে 0 টু h, উই হ্যাভ f(h) ইকুয়ালস টু f(0) প্লাস h into f dash theta h, okay, जिकने theta लाइक होच्छे 0 थे को 1 एंड होते, okay, then for f of x equals to cos x, then the value of limit theta h tends to 0 plus, एर value हमार चेचे दे, एर limit एर value calculate कोत था, तो देखो हमार function टे की बुझे दीचे, f of h equals to Lagrange mean value theorem, एटा f of 0 plus h into f dash theta h, okay, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো f ড্যাশ থিটা h কে কি লেখা যাচ্ছে, f অফ h মাইনাস f অফ 0 বাই h লেখা যাচ্ছে। তাহলে আমার f অফ x দিয়ে দিয়েছে, তাই তো এখানে f ড্যাশ আছে, তাহলে আমার ডেরিভেটিভ করতে হবে। তো f অফ x কত দিয়ে দিয়েছে আমার, cos x, ঠিক আছে। cos x এর ডেরিভেটিভ হচ্ছে কত আসবে আমার, f ড্যাশ x মাইনাস sin x, তাই। তাহলে আমার কি f ড্যাশ কি চেয়েছে, থিটা h, তাহলে x এর জায়গায় যদি থিটা h পুট করি তাহলে দেখো কি আসছে, এটা থিটা h আসছে, ওকে। তাহলে এখানে যদি আমি লিখি তাহলে f ড্যাশ থিটা h এর ভ্যালু কত পেলাম, মাইনাস sin অফ থিটা h, ওকে। বাট f অফ h মানে আমার cos h, ঠিক আছে, মাইনাস cos 0, cos 0 কত হবে 1/h, ওকে, এটা হয়। तो एक बार एक आधे जितने भी डिरेक्ट अच्छे फॉर्मूला यूज़ करेंगे, चल फॉर्मूला, ओके, कॉस एक्स है ना, आमी अच्छे यूज़ कर चुकी कॉस एक्स है तो एक्सपेंशन है, ठीक है जी। तो कॉस एक्स बाय यानी कॉस ए ही जाता, तो एटर एक्सपेंशन की हमें 1 - h² / 2 ^4 / 4 এই ভাবে চলতে থাকি। এবার আমার হচ্ছে লিমিট ফাইন্ড করতে হবে h টেন্ডস টু 0 তে, তো হচ্ছে h টেন্ডস টু যেহেতু 0 আছে তো দেখতে এই টার্মটা হবে, বাকি টার্মগুলোতে হচ্ছে h হচ্ছে একটা এক্সট্রা থাকবে, তার জন্য ওই টার্মগুলো 0 হয়ে যাবে, তাই তো। তাহলে আমি জাস্ট ফারস্টে দুটো টার্মকে কনসিডার করছি, ঠিক আছে। যদি ফারস্টে দুটো টার্মকে কনসিডার করি তাহলে দেখো 1 মাইনাস কি লিখতে পারি, h² / 2 ^2 মানে 2, ওকে, মাইনাস 1, জাস্ট দুটো আমি লিখলাম, ওকে। তাহলে এখানে মাইনাস সাইন অফ থিটা h ইকুয়ালস টু, তাহলে 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস, একটা h এর সাথে h ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে h/2 পাচ্ছি। এই মাইনাস মাইনাস আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওকে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, থিটা h ইকুয়ালস টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স h/2, ওকে। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কি আসছে আমার, সাইন ইনভার্স h/2/h। এবার আমি লিমিট ক্যালকুলেট করতে হবে, দেখো নি, তাহলে এবার হচ্ছে আমার লিমিট কত, h টেন্ডস টু 0 প্লাস থিটা, তার মানে লিমিট h টেন্ডস টু 0 প্লাস থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স h/2/h আছে। তো এবার আমরা জানি কি, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স h/x কত হয়, 1 হয়, তাই তো। তাহলে এখানে h/2 আছে, তো এখানে h/2 দেওয়ার জন্য এখানে 1/2 দিয়ে প্রোডাক্ট করছি, তার মানে এই লিমিটটা হচ্ছে কত দিয়ে দেবে আমার, 1, তাহলে অ্যানসার কত, 1/2, তাহলে অ্যানসার কত দেবে আমার, 1/2, ঠিক আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা হবে, আমাদের অপশন সি হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 2014 এর কি বলে দিয়েছে, দেখো, এ পার্টিকেল স্টার্টিং ফ্রম এ পয়েন্ট এ এন্ড মুভিং উইথ এ পজিটিভ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অ্যালং এ স্ট্রেট লাইন reaches another point B in time t, okay. Next he will say, suppose that the initial velocity of a particle u jeta ache greater than 0, okay, p is the midpoint of ab line, okay. If the velocity of a particle at p bole diyeche v1 and if the velocity at the time t/2 is v2, then compare korte bolche v1 and v2 er moddhe equal ki greater than less than ki half, okay. Tale ami ছবিটা ড্র করি, এটা একটা স্ট্রেট লাইনে মুভ করছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এই মাঝে মিড পয়েন্টটা হচ্ছে পি, ঠিক আছে। এ তে হচ্ছে আমার স্পিড ছিল ইউ, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, ঠিক আছে, আর হচ্ছে টাইমটা হচ্ছে 0,
আর হচ্ছে p পয়েন্ট আছে মিড পয়েন্ট p পয়েন্টের ভেলোসিটি হচ্ছে কত বলে দিয়েছে v1 তাই তো ভেলোসিটি v1 আর টাইম কত নিয়েছে টাইমটা বলে দিই ওকে আমায় ফাইন্ড করতে হবে ইফ দা ভেলোসিটি এট দা টাইম এট তো আচ্ছা t/2 তে তাই তো তো सपोज আমি এটাকে x ধরে নিচ্ছি ওকে এটাকে x ধরে এই পয়েন্টে টাইমটা কত আমার t/2 আর এটা হচ্ছে স্পিড কত বলে দিয়েছে vy মানে v2 বলে দিয়েছে ঠিক আছে আর তো কিছু ইনফরমেশন লাইনি তাই তো হ্যাঁ টোটাল a থেকে b এই হচ্ছে পুরো জার্নিটা কত t টাইম লেগেছে ক্যাপিটাল t ঠিক আছে এটা বলে দিয়েছে ওকে তো আমি কি ধরে নিচ্ছি a থেকে p তে আসতে স্মল t টাইম লেগেছে ঠিক আছে জাস্ট অ্যাজ আ মোশন দেখছি এটা পড়ে লাগবে কি লাগবে ওকে এবার দেখো তাহলে যেহেতু বলেছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন তাহলে হচ্ছে আমি এই ফর্মুলা ইউজ করতেই পারি কোনো প্রবলেম নেই তাহলে ফার্স্টে আমি কার কার ফর্মুলা ইউজ করছি ধরো আমি ফার্স্টে a থেকে b তে ডিসটেন্স ঠিক আছে এই a থেকে b ডিসটেন্সটা a = কি হয় ut + হাফ at স্কয়ার এই ফর্মুলাটা ইউজ করছি a থেকে b তাহলে টোটাল এখানে টাইম কত লেগেছে ক্যাপিটাল d এর ইকুয়াল ডিসটেন্স কত ট্রাভেল করেছে ab তাহলে আমি লিখতে পারি ab = u ক্যাপিটাল ডি প্লাস হাফ ঠিক আছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয়ে গেছে তাহলে হচ্ছে এ ধরে নিচ্ছি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটাকে এ ক্যাপিটাল ডি স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন এ থেকে পি এ থেকে পি তে যদি যাই সেম ডিসটেন্স হচ্ছে কত আসবে আমার ডিসটেন্সটা এই পি টা বলেছে এ এর মিড পয়েন্ট তাহলে এটা কত আসবে এ বি বাই 2 হবে তাই তো তাহলে ডিসটেন্সটা হবে এ বি বাই 2 মুভ করেছে ইনিশিয়াল ভেলোসিটি সেম ছিল টাইমটা নিয়েছে ধরো এখানে কত দিয়েছে ইউ টি তাই তো স্মল টি আছে এখানে আচ্ছা এখানে টাইমটাকে যদি আমি এলিমিনেট করতে চাই যদি টাইমটা না নিতে চাই তাহলে আমরা একটা ফর্মুলা আছে কোন এখানে টাইম ডিপেন্ড নেই তাই তো তাহলে আমরা কি জানি v স্কয়ার ইকুয়ালস টু কি হয় u স্কয়ার প্লাস 2as তাই তো টাইম ছাড়া ফর্মুলা তাহলে a থেকে p ইন্টারভ্যালে যদি আমি এটা ইউজ করি তাহলে দেখো v স্কয়ার v মানে হচ্ছে p পয়েন্টের ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি তাই তো তার মানে এখানে কি লিখতে পারি v1 স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার এর তো u স্কয়ার এর আছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস 2 কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ইনটু কতটা ডিসটেন্স গেছে দেখো ডিসটেন্সটা ap গেছে তার মানে ab/2 ওকে তো 2 2 কেটে গেল তো এখান থেকে দেখো কি লেখা যাচ্ছে u স্কয়ার প্লাস ab লেখা যাচ্ছে বাট ab এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি তাই তো তো ab টাকে এটা লেখা যায় u স্কয়ার প্লাস ab মানে ut প্লাস হাফ a t স্কয়ার ওকে এবার এই e আর x এর মধ্যে একটা রিলেশন ফাইন্ড করি ঠিক আছে a আর x এর মধ্যে আমরা এই ফর্মুলাটা জানি v ইকুয়ালস কি হয় u প্লাস at ঠিক আছে কারণ আমরা এখানে ভেলোসিটি এন্ড টাইম দেয়া আছে তো হচ্ছে ভেলোসিটি এন্ড টাইম দেয়া থেকে এই ফর্মুলাটা ইউজ করতে পারি তার মানে আমরা a x ইন্টারভ্যালে দেখছি ঠিক আছে এই a x এখান থেকে এটা আসলে t/2 টাইম লেগেছে তো টাইম গিভেন আছে আমার কাছে এর ফাইনাল ভেলোসিটি কত v2 ইনিশিয়াল ভেলোসিটি কত u a টাইম কত লেগেছে t/2 তার মানে v2 u a t/2 তো এই কয়েকটা ইকুয়েশন পেলাম একটা দুটো তিনটে ইকুয়েশন তাই এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন হচ্ছে তো এবার আমায় কার সাথে কম্পেয়ার করতে হবে v1 এর সাথে v2 তার মানে এই টার্মটা আমার v1 স্কয়ার আছে এখানে v2 স্কয়ার আটটা আনতে হবে কম্পেয়ার করার জন্য তাই তো তাহলে দেখো আচ্ছা এখানে at/2 ওকে আর এখানে কি আছে u তাই তো ওকে তো এই দুটো টার্ম নিয়ে যদি আমি এটাকে একটা হোল স্কয়ার ফর্মে লেখার চেষ্টা করি তাহলে দেখো কি আসছে এটা u প্লাস আমি এটাকে লিখছি এটা u স্কয়ার ঠিক আছে এটা 2 u t ক্যাপিটাল t আবার হাফ মানে এটা 2 u স্কয়ার আছে তাই তাহলে 2a মানে u আর এটা হচ্ছে আমার হচ্ছে হয়ে যাবে t/2 এটাকে ব্যালেন্স অফ করা আছে ওকে তাহলে যদি t/2 দি এটা হচ্ছে ক্যাপিটাল t ছিল তাই যদি এর মধ্যে আমি d দিই তাহলে
ওকে এখানে একটা মিস গেছে এখানে এ ছিল একটা তাই তো এটা আমি মিস করে গেছি মানে এ ছিল তার মানে এখানে এ হবে একটা এখানে এ স্কয়ার হবে ওকে তাহলে এখানে একটা এ থাকবে এ থাকবে এখানে এ স্কয়ার হয়ে যাবে ওকে তো এটা থাকবে তাহলে এখানে এ টি আসবে এ টি বাই টু আসবে ওকে তাহলে এ টি বাই টু তো আমার পরের টার্মটা কি লাগবে এ স্কয়ার বাই ফোর না এ টি এ বাই টু এর হোল স্কয়ার একই ব্যাপার ঠিক আছে এই টার্মটা অ্যাড করলাম তাহলে এই টার্মটাকে আমায় কি করতে হবে সাবস্ট্রাক্ট করতে হবে তাই তো এ স্কয়ার টি স্কয়ার বাই ফোর ব্যালেন্স আউট করার জন্য ওকে এবার এই ক্যালকুলেশনটা এই উপরে করছি এই ক্যালকুলেশন পার্টটা এই উপরে করছি এই পার্টটাকে দেখো কি দেখা যাচ্ছে এটা ইউ প্লাস এ টি বাই টু এর হোল স্কোয়ার প্লাস এ টি এ স্কোয়ার টি স্কোয়ার যদি কমন দিই নি তাহলে দেখো 1 বাই 2 মাইনাস 1 বাই 4 তাহলে এলসিএম হচ্ছে 4 তাহলে হচ্ছে এটা কত হচ্ছে 2 মাইনাস 1 তাহলে 1 বাই 4 এটা হচ্ছে আমার বেসিক্যালি ঠিক আছে এবার ভালো করে দেখো ইউ প্লাস এ টি বাই 2 ইউ প্লাস এ টি বাই 2 মানে কত ভি 2 তার মানে এটা ভি 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার বাই 4 তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ইমপ্লাইজ ভি 1 স্কোয়ার ইকুয়ালস টু এটা ঠিক আছে এবার দেখো অ্যাক্সেলারেশনটা কি বলে দিয়েছে কনস্ট্যান্ট তার মানে এটা ফিক্স এটা কি নেগেটিভ হতে পারে না পজিটিভ এটা এটা হচ্ছে পজিটিভ তার মানে ভি 2 স্কোয়ার এর সাথে একটা পজিটিভ টার্ম অ্যাড হয়ে এটা কি ভি 1 কে ব্যালেন্স করছে তার মানে আমি বলতে পারি ভি 1 এটা দেন ফিট ওকে তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা হচ্ছে দেখো আপনাদের অপশন বি হচ্ছে ওকে চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম 2013 এর প্রবলেম দেখো কি বলে দিয়েছে ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু ইনটু দি পাওয়ার এক্স ইনটু এক্স মাইনাস 12 হোল স্কয়ার দেন এর ইনক্রিজিং কোন ইন্টারভ্যালে আর ডিক্রিজিং কোন ইন্টারভ্যালে চেক করতে হবে তাহলে আমি ডাইরেক্ট এফ ডেস এক্স ফাইন্ড করে নেব এফ ডেস এক্স হচ্ছে কত আসবে টু দি পাওয়ার এক্স ইনটু এটার ডেরিভেটিভ মানে হচ্ছে 2 ইনটু এক্স মাইনাস 2 আবার হচ্ছে এক্স মাইনাস 12 হচ্ছে হোল স্কয়ার ইনটু এটার ডেরিভেটিভ কত আসবে আমার ইনটু দি পাওয়ার এক্স এবার যদি ইনটু দি পাওয়ার এক্স আর হচ্ছে এক্স মাইনাস 2 টাকে যদি কমন নিয়ে নিই তাহলে দেখো কি থাকছে এখানে x মাইনাস 2 আর এদিকে থাকছে প্লাস 2 তার মানে শুধু x থাকবে ঠিক আছে এবার তাহলে এ ফ্যাক্টর ক্রিটিক্যাল পয়েন্ট কত আসছে এ হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 2 এ ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 ওকে যদি হচ্ছে নাম্বার লাইন যদি ড্র করি এখানে 0 আছে এখানে 2 আছে মানে তিনটে ইন্টারভ্যাল টোটাল হলো মাইনাস ইনফাইনাইট টু 0 আর হচ্ছে 0 টু 2 আর হচ্ছে 2 টু ইনফাইনাইট এবার হচ্ছে সাইন জাজ করছি ওকে যদি 2 এর থেকে বড় কিছু বসাই তার মানে হচ্ছে 3 বসাই তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ এটাও পজিটিভ তার মানে এখানে সাইন পজিটিভ এবার প্রত্যেকের পর কি আছে 1 আছে তো এটা অল্টারনেট সাইন বসে যাবে প্লাস মাইনাস প্লাস ওকে তাহলে f ড্যাশ x কখন হচ্ছে গ্রেটার দ্যান 0 বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মাইনাস ইনফাইনাইট টু 0 তো মাইনাস ইনফাইনাইট টু 0 তে এটা কি হবে ইনক্রিজিং হবে তাহলে f ইজ ইনক্রিজিং ইন মাইনাস ইনফাইনাইট টু 0 এটা ট্রু আবার কোথায় ইনক্রিজিং হবে 2 টু ইনফাইনাইট ট্রু ডিক্রিজিং করতে হবে 0 টু 2 এ ওকে একদম তাহলে হচ্ছে আমাদের অপশন এ কারেক্ট ওকে চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো 2013 এর কোশ্চেন কি বলে দিয়েছে লেট e x p অফ x ডিনোট দা এক্সপোনেনশিয়াল ফাংশন অফ e টু দি পাওয়ার x ওকে দেন f of x কি বলে দিয়েছে এক্সপোনেনশিয়াল অফ এটা তাহলে f of x এক্সপোনেনশিয়াল এটা কাকে রিলেট করছে টু দি পাওয়ার x কি এক্সপোনেনশিয়াল এখানে কাকে রিলেট করবে e টু দি পাওয়ার এখানে x এর জায়গায় কি বসে আছে এটা তাহলে ফাংশনটা হবে এখানে x টা এটা x টু দি পাওয়ার 1 বাই x দিয়ে রিপ্লেস হয়ে যাবে দেখ দেন দা মিনিমাম ভ্যালু অফ f f এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে ইন্টারভেল কত 2 টু 5 এ তো যে আমি এই ফাংশনটা নেচারটা একটু ফাইন করি কারণ হচ্ছে ই আছে তো এটা অলওয়েজ হচ্ছে ই টু দি পাওয়ার যাই হোক এটা কি দেবে একটা পজিটিভ দেবে তাই তো ওকে তাহলে 1 এর থেকে বড়ই দেবে এবার ও 1 এর থেকে ছোট আসতে পারে বাট এখানে এই ফাংশনের নেচারটার উপর ডিপেন্ড করছে পুরো ম্যাথস তাই তো এটা ম্যাক্সিমাম মিনিমাম একদম কমন টাইপের হচ্ছে কোশ্চেন তো এটা হচ্ছে ধরো আমি জি অফ এক্স নাম দিলাম এই ফাংশনটা ওকে এবার কি করছি এর নেচার ফাইন্ড করতে চাইছে কোথায় হচ্ছে ইনক্রিজিং হচ্ছে কোথায় ডিক্রিজিং হচ্ছে কারণ আমার 2 থেকে 5 ইন্টারভ্যালে এই এক্সপেন
तो यही टके डायरेक्ट ये भावे लिखते पड़े one minus log x with base e by x square का और x square टाव का ने LCM आ चुका है ताई तो ओके ताहोले ये टके एक बार हमें की कैलकुलेट करते हैं g of x मैंने तो जानी x दीपार का तो one by x ये one minus log x with base e by x square ठीक है सर एक बार ताले हमारे जो भी ये इंटरवल है नहीं नीचे देखता है ताले क्रिटिकल पॉइंट चेक करते हैं जो भी हमें जी डेस एक्स इक्वल्स टू जीरो को ये डाकी कंडीशन फॉर चेकिंग मिनिमम एंड मैक्सिमम करते हैं तो जो भी कोई ताले देखो ये डाके ए पार्ट टाके जीरो को चाहिए ओके तब माने आई डा इटा जीरो नहीं इटा जीरो इटा जीरो हो जा चल रहा था कारण 1 बाय जो भी एक्स से जीरो हो है ठीक है माने ए वैल्यू जो भी जीरो हो ताले x 0 होते हो पर 0 होले a 1 by x undefined हो जाते तो x 1 to the power 1 by x not equals to 0 होगा ठीक है ये तो अच्छा कंडीशन नेक्स्ट टाइम a पार्ट टाके 0 होता है तो a पार्ट टाके जब 0 को ली 0 शायद x square product को ले 0 ही रहेगा ताले log x से वैल्यू होती है with base e पता है तबे 1 1 माने log e by e base e आज भी तब माने x से वैल्यू होती है पता अच्छी करते कि e वैल्यू अप्रोक्सीमेट होती है पता है 2.71 ओके एक बार जो कि ये कार्ड टाइप के स्टडी करो अच्छा एक इधर दूसरों इधर पड़ा जाए आई इधर के सेकेंड ऑर्डर डेरिवेटिव माने आमला क्रिटिकल पॉइंट पे लम इतने एक अलग बार डेरिवेटिव पढ़े देखते पड़ो ए पॉइंटर मैक्सिमम मैक्सिमम वैल्यू आ से कि मिनिमम वैल्यू आ से ठीक है इन तरह में उड़ा जाए स्किप को ची कार्ड टाइप की माथा ले कर ए एक्स टू द पावर वन बाई एक्स तो ये x टू द पावर 1 बाय x से হচ্ছে কার্ভে পজিটিভ এন্ডে x y এখানে এরকম টাইপস আছে এটা 0 থেকে স্টার্ট 0 তে আনডিফাইন্ড থাকে তো 0 টাকে স্কিপ করে স্টার্ট আর নট ডিফাইন্ড এখান থেকে স্টার্ট হলো এটা গিয়ে এই এরকম ওঠে দেন তেন এরকম কনস্ট্যান্ট হইতে নামতে থাকে মানে তারপর ডিক্রিজিং হয়ে যায় ঠিক আছে তো দেখবে এই পয়েন্টে এই x e এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পুরো পাবে এই পয়েন্টটা মানে ম্যাক্সিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এট x e ঠিক আছে এটা ম্যাক্সিমাম ভ্যালু তাহলে আমি কি চেয়েছি মিনিমাম ভ্যালু চেয়েছি তাই তো 2 থেকে 5 ইন্টারভ্যালে তাহলে আমি বলতে পারি এই 2 থেকে 5 2 কোথায় আছে এখান করে ধরো সাপোজ 2 আছে x 2 তো 2 থেকে e e মানে হচ্ছে 2.71 এই ইন্টারভ্যাল এটা কি ইনক্রিজিং ওকে আর হচ্ছে ডিক্রিজিং হচ্ছে কোথায় হচ্ছে বা পরে e এর পর থেকে 5 এ তাহলে আমি বলতে পারি করেসপন্ডিং মানে এইটা যদি 2 হয় 5 করতে হবে এখানে 2 এর ভ্যালু এই এতটা তো 5 এর ভ্যালু ওর থেকে এর পরে হচ্ছে নেচারটা কি হয়ে যাচ্ছে কার্ভে ডিক্রিজিং হয়ে যাচ্ছে তার মানে আমি মিনিমাম ভ্যালু চেয়েছি তো মিনিমাম কোথায় পাবো 2.71 এর পরে দেখো আপ টু 5 এ তো 5 এ গেলে তাহলে করেসপন্ডিং ভ্যালু এটা আসছে 2 এ এর ভ্যালু আসছিল এটা তো মিনিমাম কি হবে আমার 5 এ পাবো তো 5 টা ইনক্লুড আছে তার মানে f অফ 5 আমার x এর ভ্যালু যদি 5 পুট করি তাহলে আমরা কি পাবো মিনিমাম ভ্যালু পাবো যদি x ইকুয়াল তার মানে f অফ 5 হচ্ছে কত আসছে দেখো e টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5 ঠিক আছে তারা এখানে e টু দি পাওয়ার এটা x টাকে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল দিয়ে ডিনোট করেছে তো exp অফ 5 ঠিক আছে তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা হবে দেখো
ওকে এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি মাথায় থাকে তাহলে হচ্ছে মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর ফাইন করতে হবে না, মিনিমাম কি ম্যাক্সিমাম নইলে আবার সেকেন্ড অর্ডারে এই সাইন কি আসছে দেন আমরা জাজ করতে হবে এটার নেচারটা কি, ঠিক আছে ওকে তো এটা মাথায় রেখে দেবো। চল নেক্সট কোয়েশ্চেন 2013 এর কোয়েশ্চেন, দেখো কি বলে দিয়েছে, দা মিনিমাম ভ্যালু অফ দা ফাংশন দিস ইজ, ওকে এই ফাংশনটাকে দেখো ক্রিটিক্যাল পয়েন্ট এটা 1 আর এটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 2, তাহলে এই ফাংশনটাকে আমি তিনটে ইন্টারভ্যালে ডিভাইড করছি, ঠিক আছে। ফার্স্ট ইয়েস f(x) যখন হচ্ছে আমার x কি হবে লেস দ্যান 1, ঠিক আছে। নেক্সট হবে x তো লাইক করবে 1 থেকে 2 এর মধ্যে, আর থার্ড কেস হবে x কি হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, ঠিক আছে। যদি x লেস দ্যান 1 হয় তাহলে এইটা কি আসবে আমার মডুলাস অফ x - 1, এটা বারবার বলি মডুলাস অফ x - 1 কি হয় x - 1 দেয়, কখন যদি x - 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তার মানে x এর ভ্যালু কি হয় যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা রিটার্ন করে মাইনাস অফ x - 1, যদি হচ্ছে কি হয় x - 1 লেস দ্যান 0 হয় তাহলে x কি হবে যদি লেস দ্যান 1 হয়, তাই তো এই কেসে হচ্ছে আমি এখানে করছি। ওকে তাহলে দেখো যদি x এর থেকে ছোট হয় তো মডুলাস অফ x - 1 কি রিটার্ন করবে মাইনাস অফ x - 1, তাহলে এটা 2 * x - - 2 * x - 1 হয়ে যাবে, এটাও তো x - 2 x - 1 এর নিচে নেগেটিভ হচ্ছে 1 এর থেকে ছোট ভ্যালু বসাচ্ছে তো এটা নেগেটিভ দিচ্ছে, এটাও কি দেবে নেগেটিভই দেবে অবিয়াসলি, তার মানে এটা মাইনাস অফ x - 2 পাবো, ঠিক আছে। ওকে তাহলে এটা আলটিমেটলি কি পাচ্ছি দেখো এইটাকে না টু সাইডে যদি ক্যালকুলেশন করি মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স, আচ্ছা মাইনাস টু এক্স মাইনাস এক্স মানে মাইনাস থ্রি এক্স, এদিকে প্লাস টু আর এদিকে প্লাস টু মানে প্লাস ফোর, এটা যখন এক্স কি আসছে আমার লেস দেন ওয়ান, ঠিক আছে। এবার আসছে যখন এক্স লাইস বিটুইন ওয়ান টু টু, তখন কি আসছে ওয়ান এর থেকে বড়, ওয়ান বা ওয়ান এর থেকে যদি বড় হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হচ্ছে মডুলাস অফ কি রিটার্ন করবে এটা এক্স মাইনাস ওয়ান রিটার্ন করবে, তাই তো তাহলে টু ইন্টু কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান, বাট এইটা হচ্ছে কি নেগেটিভ হবে তাহলে মাইনাস এক্স মাইনাস টু, ওকে তাহলে দেখো এটা কি রিটার্ন করছে টু এক্স মাইনাস এক্স, তার মানে এক্স এটা মাইনাস টু প্লাস টু তার মানে হচ্ছে জিরো, তাহলে এখানে এটা পাচ্ছি এফ অফ এক্স কি হচ্ছে আমার এক্স, আর লাস্ট হচ্ছে যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু টু তখন টু এর থেকে বড় এটা 1 এর থেকে বড় হলে কি x - 1 রিটার্ন করে তাহলে এখানে পজিটিভই থাকবে x - 1 আর এটা হচ্ছে পজিটিভ থাকবে x - 2, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি 2x + x মানে হচ্ছে 3x - 4, ওকে। এবার আমি কি বলেছি এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে, ঠিক আছে, তো গ্রাফিক্যালি সলভ করে দিচ্ছি আর কি ডেরিভেটিভ করবে দাও 2 আর এটা হচ্ছে আমার অরিজিন, ফার্স্ট যখন 1 এর ইন্টারভ্যাল গুলো দেখো এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে আমার 2 এর থেকে বড়, ওকে। এবার যখন হচ্ছে 1 এর থেকে ছোট তাহলে হচ্ছে ইকুয়েশনটি কি y = f(x) - 3x + 4, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3x + y = 4, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, 4 দিয়ে ডিভাইড করি তাহলে x / 3 / 4 আসবে, তার মানে এটাকে 4 / 3 লিখতে পারি প্লাস y / কত 4 = 1, তাহলে এই লাইনটা কত x কোঅর্ডিনেটে কোথায় কাট করছে 4 / 3 4 / 3 মানে 1 এর থেকে একটু বড় মানে এইখান করে কোন একটা পয়েন্ট আসবে আর y = 4 আচ্ছা মানে বড় হবে এই লাইনটাকে, আচ্ছা y = 4 তো সাপোজ এটাই হলো y = 4, হ্যাঁ তাহলে এই আর এই পয়েন্টটা তাহলে এই লাইনটা কি রকম যাবে এই লাইনটা হবে এরকম, কিন্তু এটা হচ্ছে এইভাবে যাবে কিন্তু আমার সলিউশন হচ্ছে কোনটা নিতে হবে সলিউশন কি বলে দিছি কন্ডিশন কি x less than 1 মানে এইভাবে চলছে তার মানে হচ্ছে সলিউশন x less than 1 মানে এই যে পয়েন্টটা আসছে এই 1 পয়েন্টটা যদি এটাকে ইনক্লুড না করে তার মানে সলিউশন হচ্ছে হবে আমার এইটা শুধু এই পোরশন এই পোরশনটা ওটা স্যাটিসফাই করবে না কারণ x less than 1 বলেছে তার মানে এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল দিয়েছি, ওকে। এবার দেখো নেক্সট তারপরে কি বলেছে fx = x মানে y = x, ঠিক আছে, তারপরে এই যে y = x কি হয় পাসিং থ্রু অরিজিন হচ্ছে হাফ, তাই তো, তাহলে দেখো
फलो हम इंटरवेल
এটা হচ্ছে 0 এটা হচ্ছে আমার পাই এটা হচ্ছে আমার কত পাই বাই 2 তাই 1 ভ্যালু অ্যাটেম্প করে তাই তো সাইন এখানে হচ্ছে এটা হবে আমার পাই বাই 4 এই হবে চলবে পাই বাই 4 টা বলতে হবে এদের মাঝে এটা 1 বাই 2 হবে এটা পাই বাই 4 আর এদের মাঝে এটা হবে আমার 3 পাই বাই 4 ঠিক আছে তাহলে ভালো করে দেখো যে এইখানে এর কাছে কত আছে sin pi by 4 1 by root 2 তাই তো তো 1 by root 2 তো অনেক বড় পয়েন্ট হচ্ছে 05 এর 0.0 0.25 এর থেকে অনেক বড় কারণ হচ্ছে sin 30 তে হচ্ছে 1 by 2 থাকে তো ওটা হচ্ছে এটা ওর হাফ হয়ে গেছে তাই তো তাহলে সাপোজ হচ্ছে ধরে নাও যে হচ্ছে 0.25 কোথায় আছে আর এটা হচ্ছে 1 by root 2 এটা হচ্ছে তাহলে হচ্ছে 0.7 সামথিং হবে এটা হচ্ছে 0.5 ঠিক আছে তার মানে 0.25 করতে হবে এখানে এরও হাফ এবার ভালো করে দেখো তার মানে এই পয়েন্টটা এই ভ্যালুটা পেতে হলে কি এইখানে যেতে হবে তার মানে x এর করেসপন্ডিং ভ্যালু এটা আসবে তাই তো যেটা পাই বাই 4 এর থেকে ছোট কিন্তু আমি ইন্টারভ্যালটা কি নিতে হবে পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 এর সেম ভ্যালুটা কোথায় অ্যাটেম্প করবে এইখানে অ্যাটেম্প করবে যেটা 3 পাই বাই 4 এর থেকে বড় তার মানে পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 এ হচ্ছে কোথাও এই 1 বাই 4 ভ্যালুটা অ্যাটেম্প করবে না তাহলে এই সলিউশনটা হবে না x এটা কোনদিনও হতে পারবে না এই ইন্টারভ্যালে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তাহলে আমার এবার তো খাটুনি বেঁচে গেল তার মানে এই অপশনটা তো হবে না এই ইন্টারভ্যালে যাইতে হচ্ছে না ঠিক আছে তাহলে আমি পাই বাই 4 আর হচ্ছে পাই বাই 2 তে চেক করতে হবে তাই তো cos x হচ্ছে আমি 0 বলেছে তার মানে x কত হবে পাই বাই 2 সিম্পল কারণ আমি পাই বাই 2 দিয়েছি তার মানে এই অপশনও হবে না পাই বাই 4 এ এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট তার মানে পাই বাই 2 তে আইডিয়া কি থাকবে ম্যাক্সিমা থাকবে নইলে মিনিমা থাকবে তাই তো ওকে তার মানে পাই বাই 4 এ কিছু থাকছে না ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে না ওকে এবার চলে আসো এবার চলে আসো কি আমি ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করতে হবে তার মানে f ডাবল ড্যাশ x লিখতে হবে সাইনটা কি তো x ডাবল ড্যাশ x করার আগে আমি এইটাকে না একটু মডিফাই করে দিচ্ছি যাতে ইন্টিগ্রেশনে করতে আমার এই u v মেথড না ইউজ করতে হবে তাহলে দেখো এইটাকে কি লেখা যায় cos x ছিল cos x ঠিক আছে এইখানে মাইনাস 2 ইনটু 2 sin x cos x তার মানে মাইনাস 2 ইনটু 2 ইনটু sin x cos x মানে কি sin 2 x লিখে নিলাম ঠিক আছে এবার এর ডেরিভেটিভ কুছ cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি আসবে আমার মাইনাস sin x এবার হচ্ছে 2 sin 2x এর ডেরিভেটিভ কি হবে cos 2x আর 2x এর ডেরিভেটিভ কত হবে ওকে কোন পয়েন্টে চেক করব x pi/2 পয়েন্টে তাহলে এটা কত দেবে মাইনাস 1 এটা হচ্ছে pi/2 মানে হচ্ছে cos pi হচ্ছে কত হবে হচ্ছে মাইনাস 1 হবে তো মাইনাস 1 মানে হচ্ছে এটা প্লাস করে দেবে তার মানে প্লাস 4 তার মানে হচ্ছে 3 যেটা এর ভ্যালু হচ্ছে কি কেটার টেন 0 তাহলে f ডবল ড্যাশ एक्चुअली কেটার টেন 0 আর তাহলে এটা হচ্ছে x a পয়েন্টে কি থাকে ওর মিনিমাম ভ্যালু থাকবে তাই তো বাস এটাই চাইছি তার মানে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে পাবে কোথায় আমরা পাই বাই x পাই বাই 2 তে তাহলে আমাদের অপশন সি কারেক্ট ঠিক আছে চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম 2039 প্রবলেম কি বলে দিয়েছে দেখো এ ফ্যামিলি অফ কার্ভস সাজ দ্যাট দ্য লেন্থ ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস বিটুইন দ্য অরিজিন এন্ড দ্য ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট ইজ 3 টাইমস দ্য অর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট দ্য ফ্যামিলি অফ কার্ভস ওকে যারা এই রিলেশনটা ফলো করছে তাদের আমাদের ফ্যামিলি অফ হচ্ছে কার্ভের ইকুয়েশনটা আমি লিখতে হবে তো কি বলে দিয়েছে যে ফ্যামিলি অফ কার্ভ ইজ সাচ দ্যাট দ্য লেন্থ অফ ইন্টারসেপ্ট অন ওয়াই অ্যাক্সিস বিটুইন দ্য অরিজিন এন্ড দ্য ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট আছে তার মানে আমার ট্যানজেন্টের আগে ইকুয়েশন তো এই ট্যানজেন্টের ইকুয়েশন ধরো ওই পয়েন্টটা ওই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই তাহলে ওই ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে কি হবে স্লোপ কি হবে ডি ওয়াই ডি এক্স এন্ড ট্যানজেন্টের ইকুয়েশন আমি ক্যাপিটাল ওয়াই এটাকে ভ্যারিয়েবল হিসেবে দিচ্ছি এই দুটো পয়েন্ট গিভেন তার মানে ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু কি আসবে ডি ওয়াই ডি এক্স রো ইনটু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ঠিক আছে এবার কি বলেছে এই ট্যানজেন্ট আর অরিজিনের মাঝে কি বলেছে ওয়াই ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট যদি আমি পেতে হয় তাহলে আমি কি পুট করতে হবে এক্স কে 0 পুট করতে হবে তার মানে ক্যাপিটাল এক্স কে এখানে মিশে গেল তাহলে এই পয়েন্টটা তো নো না ওকে
তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 0 পুট করি তাহলে দেখো ক্যাপিটাল y মাইনাস স্মল y ইকুয়ালস টু কি আসছে মাইনাস x dy dx তাহলে dy টা বেসিক্যালি হচ্ছে ক্যাপিটালই আছে হ্যাঁ এটা ক্যাপিটাল x এটা হচ্ছে ক্যাপিটাল চলো এই পয়েন্ট x y না এটা স্মল আছে এবার দেখো কি আসছে এবার এখান থেকে আমরা ব্যালেন্স আউট করতে হবে কি করে করা যায় এবার একটা রিলেশন বলে দিছে যে y ইন্টারসেপ্ট এটা পাচ্ছি তাই y ইন্টারসেপ্ট এর মানে কি আসছে ক্যাপিটাল y ইকুয়ালস টু y মাইনাস x dy dx ঠিক আছে এটা ওকে এটা d স্মল d আছে ওকে তাহলে এবার আর কিছু রিলেশন বলে দিয়েছে তার মানে y ইন্টারসেপ্ট এটা হচ্ছে এটা পেয়ে গেলাম y ইন্টারসেপ্টের লেন্থ হচ্ছে 3 টাইমস বলে দিয়েছে কার এট এ পয়েন্ট মানে y ইন্টারসেপ্টটা এট এ পয়েন্ট ইজ 3 টাইমস দা অর্ডিনেট অফ দা পয়েন্ট অফ কন্টাক্ট তো পয়েন্ট অফ কন্টাক্ট কোনটা ছিল এটা এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছে তাই তো এর অর্ডিনেট এটা আছে সেটা অর্ডিনেট 3 টাইমস তার মানে এই y माइनस एक्स डी वाई डी एक्स इटा वैल्यू बोले दिए चे थ्री इनटू ऑर्डिनेट इटा बोले दिए चे ताले देखो बस सॉल्व करो तो माइनस एक्स डी वाई डी एक्स इक्वल्स टू कौन सा समान टू वाई ताले इकान देखे माइनस किधर पे इकाने डी वाई रखला ए वाई लेके तलाई नहीं आसी ए डी एक्स लेके इनके पढ़ा ना और एक्स लेके इकाने पढ़ा ना इकाने टू जी ओके तो এবার এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন পেতে গেলে এটা ডিফারেনশিয়াল ফর্মে আছে তো ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে যদি ইন্টিগ্রেশন করে দিই ওকে এবার একটু ব্যালেন্স আউট করার আছে তো এই ইন্টিগ্রেশন যদি করি তাহলে দেখো মাইনাস লগ y এটা হচ্ছে 2 ইনটু লগ x আসবে মাইনাস কনস্ট্যান্ট থেকে আমি ধরছি লগ c ঠিক আছে তাহলে এই ওদিকে নিজেই লগ c টাকে এদিকে নিয়ে আসি লগ c ইকুয়ালস টু এদিকে কি থাকবে 2 ইনটু log x তার মানে এটাকে লিখতে পারি log x স্কয়ার পাওয়ারটা সামনে যেটা ছিল এটা পাওয়ারে চলে গেল প্লাস log y তাহলে এই পার্টটাকে দেখো কি লিখে যে log অফ x স্কয়ার ইনটু y লেখা যায় তাহলে বোথ সাইড থেকে log উঠে গেল তার মানে x স্কয়ার y ইকুয়ালস টু কি পাচ্ছি কনস্ট্যান্ট এখানে সেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট তাই তো তাহলে আমরা কার্ভ হচ্ছে কোনটা পাচ্ছি দেখো আমরা অপশন c পাচ্ছি তাই তো x স্কয়ার ইনটু y ইকুয়ালস টু c যেখানে c কনস্ট্যান্ট তো এটা ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন কোনটা হবে এটা ঠিক আছে চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম দেখো 2012 এর হচ্ছে প্রবলেম ওকে দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এট ইন দ্য ইন্টারভেল 1 টু 6 1 টু 6 এর আই মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে বলেছে ওকে চলো মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম ফাইন্ড করার কন্ডিশন তো ফার্স্টে f ড্যাশ x ফাইন্ড করি ঠিক আছে f ড্যাশ x হচ্ছে কত আসবে 1/8 মাইনাস अच्छा 2 into 1 by x derivative minus 1 by x square थे ओके बेटा 0 ओके जो दी कोडी मिनिमा और मैक्सिमम फाइंड कर कंडीशन a plus x equals to 0 तार मैंने इकान थे के देखो 2 by x square equals to कतो बच्छे 1 by 8 तार हाँ तारे देखो x square equals to कतो बच्छे अच्छे 16 तारे x value अच्छे कतो बच्छे plus minus 4 एबर minus 4 तो दिया जाबे और नाका कोन इंटरवल बोले छे 1 টু 4 এ তার মানে x = 4 এ এর হচ্ছে আইদার ম্যাক্সিমা আছে অর মিনিমা আছে ঠিক আছে জমিন এবার যদি আমায় ক্যালকুলেট করতে হয় তাহলে আরেকবার ডেরিভেটিভ দেখতে হবে ঠিক আছে চলো দেখি ওটা ছাড়াও করা যায় f ডবল ড্যাশ x তাহলে কত আসবে এটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ মাইনাস 2 আর x টু পাওয়ার মাইনাস 2 এর ডেরিভেটিভ একটা মাইনাস 2 আসবে তার মানে এটা আর এটা x টু পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে তার মানে 1 বাই x টু পাওয়ার 3 তার মানে 4 বাই x টু পাওয়ার 3 পাচ্ছি ঠিক আছে আর 4 পয়েন্টে 4 পয়েন্টে x ইকুয়ালস টু 4 পয়েন্টে যদি বসাই এটা হচ্ছে পজিটিভ দেবে পজিটিভ বাই পজিটিভ পজিটিভ দিচ্ছে তার মানে এই পয়েন্টে x ইকুয়ালস টু 4 পয়েন্টে ওর হচ্ছে কি আছে আমার মিনিমাম ভ্যালু আছে তাই তো কারণ এই হচ্ছে ডবল ড্যাশ x কি নিচে পজিটিভ তার মানে মিনিমাম ভ্যালু আমার আছে মিনিমাম ভ্যালু আচ্ছা একটা সেকেন্ড আমার ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে বলেছে ওকে তাই তো
তাহলে এটা মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম তাহলে কার্ভটা নিচে কি রকম হবে কার্ভটা হচ্ছে কন্টিনিউয়াস আছে যেহেতু হচ্ছে না কার্ভটা কন্টিনিউয়াস হবে x 0 বাদে তাই তো 0 এর পরই দিয়েছে 1 থেকে 6 এটা কন্টিনিউয়াস আছে এবার এতে গেল কোথায় গেল x 4.2 ওর মিনিমাম ভ্যালু ওর মিনিমাম ভ্যালু যদি আমি ফাইন্ড করি 1/2 প্লাস 1/2 তার মানে 1 ওর মিনিমাম ভ্যালু 1 তার মানে আমি বলতে পারি 1 এ 1 এও কি করলো x 1 এ ওর কার্ভটা মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করলো তার আগে ও কি ছিল মানে তার আগে নিচে তো ডিক্রিজিং ছিল আফটার দ্যাট এটা হচ্ছে কি হবে ইনক্রিজিং বা কনস্ট্যান্ট থাকবে তাই তো এবার দেখি মানে একটু ভ্যালু গুলো ফাইন্ড করে দেখি তার মানে এটা ক্লিয়ার যে আগে x 4 এসে x 4 এ মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করলো তো x 1 থেকে 4 এ নেচারটা কি ছিল ডিক্রিজিং এইভাবে হচ্ছে মিনিমাম লোয়েস্ট ভ্যালু অ্যাটেন্ড করলো এরপরে নেচারটা জানি একটা কনস্ট্যান্ট হয়ে গেছে কি এ হয়ে গেছে ওকে তো এবার দেখো কি করা যায় এটা প্যাটাবোলা কাইন্ড অফ হবে তো তার জন্য ওরকম ড্র করেছি ওকে এবার আমি হচ্ছে কয়েকটা ভ্যালু ফাইন্ড করি ধরো f অফ 1 ফাইন্ড করছি f অফ 1 কত দেবে আমাকে 1/8 প্লাস তার মানে এটা হচ্ছে আমার নিচে 17/8 তাই তো f অফ 4 দিচ্ছি 1 পেয়েছি এবার f অফ 6 যদি ক্যালকুলেট করি f অফ 6 যদি ক্যালকুলেট করি তাহলে দেখো 6/8 প্লাস 2/6 তাই তো 6/8 মানে হচ্ছে আমার 3/4 প্লাস 1/2 ওকে তাহলে দেখো এখান থেকে কত হচ্ছে 12 তার মানে এখানে 9 প্লাস 4 তাই তো তাহলে দেখো 13/12 এটা অ্যাপ্রক্সিমেটলি 1.1 এর থেকে একটু বেশি আর এটা হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে দেখো 2 এর থেকে বেশি তাহলে এটা তো ক্লিয়ার তার মানে f অফ 1 এর ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল তারপর ডিক্রিজ হতে হতে f অফ x কত হতে 4 এ x 1 এ ম্যাক্সিমাম ভ্যালু ছিল তারপর ডিক্রিজ হতে হতে x 4 এ মিনিমাম ভ্যালু অ্যাটেন করলো তারপরে দেখো আবার ভ্যালু আসছে 1 এর থেকে একটু আস্তে আস্তে বেড়েছে গেটার দেন 1 হচ্ছে তার মানে তারপরেও নেচারটা ইনক্রিজিং ই আছে বাট অ্যাকর্ডিং না আস্তে আস্তে বেড়েছে এই আস্তে আস্তে বেড়েছে ঠিক আছে এইভাবে চলবে তাহলে দেখো ওর তার মানে ম্যাক্সিমাম ভ্যালু চেঞ্জ হবে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো আমরা f অফ f এট x 1 তো x 1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসছিল দেখো 17/8 তাহলে আমাদের অপশন করতে হবে 17/8 কারণ এখানে ওর ডিক্রিজিং ফাংশন আছে তাই তো তো x 2 তে ওর ভ্যালু অবিয়াসলি x 1 এর থেকে কম আসবে f অফ 1 এর থেকে তাই ওকে তাহলে আমাদের অপশন ডি কাট চলো নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম দেখো 2012 এর হচ্ছে প্রবলেম কি বলে দিয়েছে ইফ x is real value differentiable function such that f of x into f dash x equals less than 0 for all real x then f of x must be increasing f of x must be decreasing mod of modulus of f of x must be increasing function or must be decreasing function okay তো এই রিলেশনটা একটু ভালো করে দেখবে এটা একটা एग्जांपल নিয়ে করতে পারি ওকে এটা এই দুটোর প্রোডাক্ট হচ্ছে কি less than 0 তার মানে আমি বলতে পারি এই দুটো সাইন কি হবে অপোজিট সাইন এরা কি হবে অপোজিট সাইন মানে আইদার একটা গ্রেটার দেন 0 হবে নয়টা একটা less than 0 হবে জাস্টিফাই করে দিচ্ছি ঠিক আছে সাপোজ ধরো ফাংশনটা হচ্ছে f অফ x কে আমি নিচ্ছি e টু দি পাওয়ার মাইনাস x ঠিক আছে তাহলে f ড্যাশ x কি আসবে আমার f ড্যাশ x আসবে আমার এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 1 তার মানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এবার যদি এদেরকে প্রোডাক্ট করি তাহলে এদের দেখো কি আসবে আমার less than 0 আসবে এদের প্রোডাক্ট কেন কারণ e টু দি পাওয়ার মাইনাস x তার মানে এখানে বলতে পারি f অফ x যেটাকে আমি ধরেছি f অফ x এখানে হচ্ছে গ্রেটার দেন 0 ফর অল x বিলংস টু ফর অল x yes যে কোনো x এর জন্য এটা হচ্ছে আমার কি f অফ x টা কি হবে গ্রেটার দেন 0 হবে যাই দিই e টু দি পাওয়ার যাই হোক -5 হোক -ইনফিনিটি হোক ওটা হচ্ছে আমি কি দেবে পজিটিভই দেবে দে তো 0.0001 দিক যাই হোক এটা পজিটিভই দেবে কিন্তু f ড্যাশ x এটা কি থাকছে মানে নেগেটিভ ফর অল x কারণ এর আগে একটা মাইনাস আছে এই পার্টটা পজিটিভ দেবে বাট এর আগে একটা মাইনাস আছে তাহলে এই নেগেটিভ দেবে তো এই দুজনের প্রোডাক্ট কি হবে লেস দ্যান 0 হবে কন্ডিশন স্যাটিসফাই হলো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এর উল্টো হতে পারে যদি আমি f অফ x কে এইটা ধরতাম ডাইরেক্ট মানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হতো তাহলে দেখো এইটা হচ্ছে আমার ডিক্রিজিং ফাংশন মানে হচ্ছে এর মানে হচ্ছে তোমার
ডিক্রিজিং মানে এটার ভ্যালু হচ্ছে কত হচ্ছে অলওয়েজ লেস দ্যান নেগেটিভ দেবে তাই তো যেটা এখানে দেখলাম এবার যদি এর ডেরিভেটিভ ফাইন্ড করো f ড্যাশ dx তাহলে মানে কি আসবে এটা রাখো e টু দি পাওয়ার -x দেবে তো সেম গল তাহলে এখানে দেখতে পাচ্ছি f অফ x আমি কি দেবে লেস দ্যান 0 ফর অল x এন্ড f ড্যাশ x কি দেবে আমি গ্রেটার দ্যান 0 ফর অল x ওকে তাহলে এদের কি বললাম এটা অপোজিট সাইন এটাই বলতে চেয়েছি ঠিক আছে এরপরে আমি কি ফাইন্ড করতে বলেছে তার মানে আমি এখান থেকে বলতে পারি না সার্টেন যে f অফ x কি হবে অলওয়েজ ইনক্রিজিং বা ডিক্রিজিং এটা বলতে পারি না কারণ এখানে f অফ x কি দিচ্ছে গ্রেটার দ্যান 0 এখানে f অফ x কি দিচ্ছে লেস দ্যান 0 ঠিক আছে তাহলে f ড্যাশ x এখানে কি দিচ্ছে এটা লেস দ্যান 0 এটা গ্রেটার দ্যান 0 মানে এইখানে f ড্যাশ x লেস দ্যান 0 মানে এটা হচ্ছে ডিক্রিজিং এখানে হচ্ছে ইনক্রিজিং তাই তো তাহলে আমরা f অফ x এর উপর ডিপেন্ড করছে ওকে তার মানে এই দুটোর মধ্যে ডিরেক্টলি অলওয়েজ মাস্ট বি ইনক্রিজিং মাস্ট বি ডিক্রিজিং হবে কন্ডিশন ওয়াইজ চেঞ্জ হবে ওকে এবার হচ্ছে তাহলে এই দুটো অপশন আছে এবার মানে এই দুটো তো হবে এবার হচ্ছে সি আর ডি মডুলাস অফ এফ অফ এক্স ঠিক আছে তো মডুলাস অফ এফ অফ এক্স দেখো কত আসছে দুটো ফাংশন কে আমি কি কনসিডার করেছিলাম আর এটা e টু দি পাওয়ার -x মানে পরেরটাকে -e টু দি পাওয়ার -x তাই তো তার মানে বেসিক্যালি লিখতে পারি প্লাস মাইনাস মডুলাস অফ e টু দি পাওয়ার -x এই ফর্মে আমি নিয়েছি তো মডুলাস কি করে হবে প্লাস কে দেয় তার মানে ও দেবে e টু দি পাওয়ার -x কে এর হচ্ছে নেচারটা কি অলওয়েজ এর ভ্যালু কি হবে গ্রেটার দ্যান 0 হবে x এর যে কোনো ভ্যালুর জন্য তাই তো এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হচ্ছে মানে y এর ভ্যালু হচ্ছে পজিটিভ আসবে এটা কোন বলে দিয়েছি কিন্তু এর ডেরিভেটিভ এটা ইনক্রিজিং কি ডিক্রিজিং চেক করতে গেলে আমি কি করতে হবে এই ডেরিভেটিভ ফাইন্ড করতে হবে তাই তো তো এই ডেরিভেটিভ মানে এই ফাংশনটার ডেরিভেটিভ কত আসবে এই ফাংশনটাকে ধরো g অফ x নাম দিয়ে দিলাম তো g ড্যাশ x এই হচ্ছে ফাংশনটার ডেরিভেটিভ কত আসবে মাইনাস e টু দি পাওয়ার -x এটা হচ্ছে অলওয়েজ কি হবে লেস দ্যান 0 ফর অল x যে কোনো x এর ভ্যালুর জন্য এটা কি হবে এই পার্টটা পজিটিভ এটা হচ্ছে আগে নেগেটিভ আছে তার মানে এটা এর ডেরিভেটিভ কি আসবে লেস দ্যান 0 তার মানে এটা কি হবে ডিক্রিজিং ফাংশন তার মানে মডুলাস অফ f অফ x মাস্ট বি কি হতে হবে মানে ডিক্রিজিং হতে হবে ঠিক আছে তাহলে আমাদের অপশন ডি কারেক্ট ওকে চলো নেক্সট প্রবলেম তো হচ্ছে লাস্ট প্রবলেম অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তো ডব্লিউবি কত 2012 এর কোশ্চেন দেখো রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল অন দা ইন্টারভ্যাল অফ -2 to 2 ফর হুইচ ফাংশন ঠিক আছে তো রোলস থিওরেম এর কন্ডিশন কি ওই ইন্টারভ্যাল কন্টিনিউয়াস হতে হবে ডিফারেনশিয়াল হতে হবে এন্ড f অফ a ইকুয়ালস টু f অফ b হতে হবে তাই তো তো দেখো ডাইরেক্ট আমি লাস্ট ফাংশনকে স্যাটিসফাই করেছি -2 যদি পুট করি এটা x কিউবে তাহলে এটা -8 হয় যদি 2 পুট করি +8 হয় তো f অফ a নট ইকুয়ালস টু f অফ b তাহলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল না দেখো পাওয়ার যেগুলোকে অ্যাড আছে ওখানে রোলস থিওরেম অ্যাপ্লিকেবলই হবে এটা যদি হচ্ছে বস এটা এটা -8 দেবে তার মানে -8 ইনটু 2 মাইনাস 16 প্লাস 3 মানে হচ্ছে -30 আর হচ্ছে যদি এটা পজিটিভে হয় তো এটা পজিটিভ দেবে তো এটা ম্যাচ করে না তো এই দুটো অপশন হলো না এবার আসছি এটা এটাতে দেখো -2 পুট করি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে কারণ হচ্ছে হোল টু দি পাওয়ার ইভেন আছে এটা তো আমার কি হয়ে যাবে হচ্ছে -2 পুট করলে এটা 2 করে দেবে তাই তো তাহলে এটা f অফ a ইকুয়ালস টু f অফ b হবে ইভেন ফাংশন এর জন্য তাহলে হচ্ছে হয়ে যাবে ওকে তাহলে দেখো এই দুটো স্যাটিসফাই হচ্ছে মানে f অফ a ইকুয়ালস টু f অফ b হচ্ছে তার মানে এবার অন্য কিছু চেক করতে হবে এবার ফাংশন কিন্তু দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস এটা হচ্ছে কন্টিনিউয়াস ঠিক আছে কোথাও হচ্ছে পাচ্ছি না তাহলে মানে ডিসকন্টিনিউটি আসছে না এবার হচ্ছে আমি চেক করতে হবে ডিফারেনশিয়াবিলিটি এবার ডিফারেনশিয়াবিলিটি চেক করতে গিয়ে এখানে দেখবে এই পয়েন্টে মডুলাস অফ x তো এটা হচ্ছে x হয় যদি আমার কি হয় x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয় আর এটা মাইনাস x হয় যদি আমার কি হয় x লেস দ্যান 0 হয় এটা পাই আছে তো এখানে পাই x এটা মাইনাস পাই x দেবে এবার এই ডেরিভেটিভ ফাইন্ড করো এই ডেরিভেটিভ এই পয়েন্টে কি আসবে আমার পাই আর এর ডেরিভেটিভ কি আসবে আমার মাইনাস পাই তাহলে এই দুটো ডেরিভেটিভ কি হচ্ছে না 0 পয়েন্টে
ডিফারেনশিয়েবল হলো এটা হচ্ছে ডেরিভেটিভ ইকুয়াল হচ্ছে না তার মানে এটা জিরো পয়েন্টে কি হবে ডিফারেনশিয়েবল হবে না তার জন্য এটা হচ্ছে রোলস থিওরেম ভ্যালিড না ঠিক আছে তাহলে রোলস থিওরেম কার জন্য শুধু এটা 4 ইনটু x টু দি পাওয়ার 4 ঠিক আছে তাহলে আমাদের অপশন ডি কারে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এর পার্ট কমপ্লিট হয়ে গেল এরপর আমরা ইন্টিগ্রেশন করব ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে থাকো টাটা।